হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একং সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আসে আমরা আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট লাইফ ইন দা ওয়ার্সলেশন এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং খুশি আছি এটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে কী বলা হয়েছে রিড দ্য নিউ ইয়ার্স দেয়ার মিনিংস অ্যান এক্সাম্পল ইন দ্য টেবিল বিল অর্থ দেখো নিচের টেবিলে আমাদের কিছু নিউ ইয়ার্স আছে সেগুলো পড়বো তারপরে এদের মিনিং কী এবং এগুলোর দ্বারা কিছু এক্সাম্পল দেওয়া আছে সেগুলো আমাদের দেখতে হবে এবং এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের নতুন নতুন বাক্য তৈরি করতে হবে দেন রাইট ইউর সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ফোর্ট কলম এবং এই যে এখানে আমরা নতুন বাক্য তৈরি করবো আমাদের নিজে থেকে তো দেখো এখানে কী বলা হয়েছে এখানে কিন্তু প্রথমে নিউ ইয়ার্স ডে আসে তো নিউ ইয়ার্সে দেখো গেছে থি থি মানে এটা মানে হচ্ছে ইউ ইন ওল্ড ইংলিশ অ্যাস অবজেক্ট অর্থাৎ এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তো ইউর অবজেক্ট হচ্ছে কি থি ঠিক আছে তো এক্সাম্পল হিসাবে দেখো কী বলা হয়েছে আই গেভ থি এ বুক অর্থাৎ আমি তোমাকে কী করেছিলাম একটা বই দিয়েছিলাম ইন আদার ওয়ার্ডস আই গেভ ইউ এ বুক অর্থাৎ ইউর বদলে আমরা কী লিখছি ইউর বদলে আমরা লিখছি কি থি অর্থাৎ এটা আগে ব্যবহৃত হতো এই থি ওয়ার্ডটা তো এটা দ্বারা আমরা নতুন একটা ওয়ার্ড তৈরি করবো তো চলো আমরা দেখে নিই আমাদের নতুন ওয়ার্ডটা কীভাবে আমরা লিখতে পারি তো দেখো আমরা নিউ সেন্টেন্সটা কী লিখতে পারি মাদার ইট ইস ইম্পসিবল ফর মি অর্থাৎ এটা আমার জন্য অসম্ভব টু লিভ লিভ থি অর্থাৎ তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা কি অসম্ভব তো চলো এখন আমরা দ্বিতীয় ওয়ার্ডটায় চলে যাই তো দেখো দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে কি সামার্স ডে এটা মানে হচ্ছে কি এটা মিনিং হচ্ছে এ ডে ইন সামার সেশন অর্থাৎ গ্রীষ্মকালের একটা দিন এটার এক্সাম্পল কী দেওয়া আসে আই ভিজিটেড এ ম্যাঙ্গো অরচার্ড অনে হট সামার ডে অর্থাৎ আমি একটা আমের যে বাগানে আমি গিয়েছিলাম একটা গ্রীষ্মের দিনে তো এটার দ্বারা আমরা একটা সেন্টেন্স বিল করবো চলো দেখে নেই তো দেখো আমাদের সেকেন্ড সেন্টেন্সটা কী হবে আই ওয়ান্ট টু ভিজিট মাই ভিলেজ মানে সামার্স ডে অর্থাৎ আমি আমার কী করতে চাই আমি আমার গ্রামে ভিজিট করতে চাই একটা সামার্স ডে মা গ্রীষ্মকালে তো চলো এখন আমরা নেক্সটটা যাই তো দেখো তিনে কী আছে থো আর্ট তো এটার মিনিং কী আছে দেখো ইউ আর ওল্ড ইংলিশ আমরা ইউ করবো ইউ আর অ্যাস দ্য সাবজেক্ট অর্থাৎ ইউ কি হিসেবে ইউ এর সাবজেক্ট অনেক সময় থো আর্ট হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে থো আর্ট কাইন্ড অর্থাৎ তুমি অনেক দয়ালু এটা ইউ আর কাইন্ডকে কী বলা হয় থো আর্ট কাইন্ড ঠিক আছে তো দেখো এরপরে এটা ধরো আমরা একটা নিউ সেন্টেন্স বিল্ড করবো সেন্টেন্সটা কীভাবে হবে দেখে নেই তো আমরা এই সেন্টেন্সটা লিখতে পারি কি থো আর্ট অনেস্ট অর্থাৎ তুমি অনেক সৎ পরবর্তীটাই চলে যাই তো দেখো এরপরে কী আসছে টেম্পারেট বা কোনো কিছু উত্তেজিত হওয়া বা তাপমাত্রা এরকম তো দেখো মাইল্ড অ্যান্ড মডারেট টেম্পারেচার এটাকে কী বলা হয় টেম্পারেট তো এটা দ্বারা আমরা সেন্টেন্স একটা দেওয়া আছে দেখো কি পিপুল ফিল রিলিফ অর্থাৎ মানুষ শান্তি অনুভব করে অন দ্য সাডেন ড্রপ ইন টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যখন কমে যায় হঠাৎ করে তখন মানুষ একটু স্বস্তি ফিল হয় যেমন বাংলাদেশে গরম যখন বেড়ে গিয়েছিল সবাই অস্বস্তিতে ভুগছিল কিন্তু যখন আবার একটু বৃষ্টি আসলো তাপমাত্রা কমে গেল তখন সবার কিন্তু ভালো লেগেছিলো আফটার দ্য উইক লং এক্সট্রিম হিট অর্থাৎ যেটা বললাম তখন অনেক তাপমাত্রা পাই যখন তাপমাত্রাটা নেমে আসে তখন সবার ভালো লাগে অ্যান্ড দে ওয়েলকাম দ্য টেম্পারেট ওয়েদার এবং সবাই যখন কী করে এই ওয়েদারটা সবাই স্বাগত জানাই তো এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স বিল করবো চলো দেখে নেই তো দেখো চার নম্বর সেন্টেন্সটা কী হতে পারে ভেজিটেবলস পটেটো সাসাস ক্যারোটস অ্যান্ড ক্যাবেজেস আর কমনলি গ্রোন ইন টেম্পারেটারিজেশন অর্থাৎ আমাদের জীবনে যে ভেজিটেবল যে পটেটোস এবং ক্যারোট গাজর আছে এগুলো কোথায় জন্মায় যে এখানে রিজিয়ন বা তাপমাত্রা একটু বেশি আছে ওই সকল এলায় একটু জন্মে থাকে এগুলো তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই এবার দেখো কেসে রাফ ওয়াইন্ড তো এটা মানে কি ওয়াইন্ডি অর স্টোরমি ওয়েদার সামথিং নট ইন ফেভার অর্থাৎ ঝড়ো বাতাস যেটা কিন্তু কারো ফেভার বা প্রতিকূলে থাকে না তো এটা একটা সেন্টেন্স এক্সাম্পল দেওয়া আছে দেখো ডিসপাইড দ্য রাফ ওয়াইন্স যদিও অনেক তীব্র বাতাস ছিল অব অ্যাডভার্সিটি সে ফাইনালি অ্যাচিভড হার ড্রিমস অর্থাৎ অনেক ঝড় ঝণ্ডার মধ্যে দিয়ে যেতেও হয়েছে থাকে কিন্তু সে তার লক্ষ্য অর্জন করেছে তো এই রাফ ওয়াইন দ্বারা আমি একটা সেন্টেন্স তৈরি করবো চলো আমরা সেন্টেন্সটা দেখে নিই তোমাদের সেন্টেন্সটা হচ্ছে কী দেখো ইন স্পাইট অফ রাফ দে দেফলি রিটার্ন হবো অর্থাৎ যদিও ঝড়ো হাওয়া ছিল তবুও তারা খুব ভালোভাবে বা সেফলি নিরাপত্তা সহিত বাসায় পৌঁছেছে তো চলো আমরা পরবর্তী অংশে যাই এরপরে দেখো কেছে শেখ শেখ মানে হচ্ছে ঝাঁকানো তো এটার মিনিং কী দেখো টু মুভ ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস ওর আপ অ্যান্ড ডাউন ইন কুইক শর্ট মুভমেন্ট অর্থাৎ দেখো এটা দ্বারা কী বোঝানো হয়েছে কোনো একটা কিছু মুভ করার জন্য অর্থাৎ উপরে বা নিচে বা ডানে মুভ করার জন্য একটা মুভমেন্টকে সেটাকে কী বলা হয় শেক তো এটা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে আছে কি দেখো ভেরি অফেন দ্য আর্থ কোয়েক শেক দ্য সিটি অর্থাৎ খুব কি মাঝে মাঝেই আর্থ পুরো আমাদের সিটিটাকে কী করে একটা ঝাঁকা ঝাঁকুন দেয় তো এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স বিল্ড করবো এখন চলো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক তো দেখো আমাদের সেন্টেন্সটা কী হবে দ্য বয় স্টার্টেড টু শেক দ্য ম্যাঙ্গো ট্রি অর্থাৎ ওই বালকটা একটা ম্যাঙ্গো গাছকে কী করতে লাগলো ঝাঁকাতে লাগলো অ্যাস দেহ সাম রাই ম্যাঙ্গো যখনই সে কয়েকটা পাকাম দেখলো তখনই সে গাছটাকে ঝাঁকাতে লাগলো তো এইভাবে আমরা এটা করবো তো চলে এখন আমরা পরবর্তী অংশটায় চলে যাই এরপর দেখো গেছে বাট বাট মানে হচ্ছে কি কোনো একটা কিছুর কি কুরি কুরি ঠিক আছে তো দেখো এটার মিনিং কী দেওয়া আছে এ স্মল পার্ট অফ এ প্ল্যান্ট অর্থাৎ একটা গাছের কি স্মল পার্ট দ্য ডেভেলপস ইন টু এ ফ্লাওয়ার অল অলেভ যেটা কিনা পরবর্তীতে কী হয় একটা ফুল বা পাতায় রূপান্তরিত হয় তো এটার এক্সাম্পল সেন্টেন্স দেখো কী দেওয়া আছে দ্য শিমুল ট্রি ইজ কভার্ড ইন টাইনি বার্স অর্থাৎ শিমুল ট্রিটা অনেক ছোটো ছোটো বার্ড বা কুড়ি দ্বারা আবৃত সিগন্যালিং দ্য স্টার্ট অফ স্প্রিং যেটা কি কিন্তু কী করছে যে স্প্রিং বা বসন্তের যে সূচনা হবে সেটার সংকেত দিচ্ছে তো এই বার্ডস দ্বারা আমরা একটা নিউ সেন্টেন্স বিল্ড করবো চলে দেখি নিউ সেন্টেন্সটা কী হতে পারে আমাদের নিউ সেন্টেন্সটা হবে ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য ফ্রুট ট্রিস ওয়ার ইন বার্ট অর্থাৎ এটা হচ্ছে কি বসন্তকাল এবং যে ফ্রুট ট্রিস বা ফলের গাছটা ওয়ার ইন বার্ট কিন্তু তাদের মুকুল ছিল তো এইভাবে আমরা এটাই লিখবো তো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই তো দেখো এবার লিস লিস বলতে কী বোঝানো হয়েছে এ রেন্টাল কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস ফর এ পিরিয়ডিক পেমেন্ট অর্থাৎ ধরো তুমি একটা জায়গা বা সম্পত্তি কী করবে তুমি ভাড়া নিয়েছো কারো কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্যে তো একটা স্পেসিফিক একটা টাইমের জন্য সেখানে তুমি কী করবে তাকে ভাড়া দেবে এবং তুমি এই জায়গাটা তুমি ভোগ দখলে রাখবে অর্থাৎ দেখো এখানে একটা সেন্টেন্স কি বলা হয়েছে দ্য স্কুল অথরিটি টুক দিস বিল্ডিং অনলিস ফর টু ইয়ার্স অনলি অর্থাৎ স্কুল অথরিটিটা এই বিল্ডিংটা কী করেছে লিজে নিয়েছে দুই বছরের জন্য তো এটা দ্বারা এই লিজ দ্বারা আমরা একটা নতুন একটা ই করবো আমরা সেন্টেন্স বিল করবো সেই সেন্টেন্সটা দেখে নেই তো দেখো আর নম্বরে আমরা কি লিখব দেয়ার আর মেনি বিল্ডিং ইন ঢাকা সিটি অর্থাৎ ঢাকা সিটি অনেকগুলো বিল্ডিং ছিল হুইস আর টেকেন অন লি লিসে নেওয়া ফর হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ শত বছর ধরে শত বছরের জন্য তো এভাবে আমরা এটা সেন্টেসটা করবো চল আমরা নেক্সটটাই চলে যাই দেখো পরবর্তীটাই কী আছে হ্যাভেন সায়েন্স এটা দ্বারা কী বোঝানো হয়েছে হিয়ার হ্যাভেন স্ট্যান্স ফর দ্য সান অর্থাৎ হ্যাভেন দ্বারা এখানে সূর্যকে বোঝানো হয়েছে হেন হ্যাভেন সায়েন্স ইট মিনস টু হট অর্থাৎ হেভেন বা সূর্য যখন সাইন করে তখন কী সূর্যের তাপমাত্রাটা অনেক কী হয়ে যায় অনেক বেড়ে যায় বা সূর্যটা অনেক হট মনে হয় তো দেখো এটা দ্বারা আমরা এক্সাম্পল সেন্টেজকে লিখবো এই হেভেন সাইন দ্বারা ইজ দ্য মিডল অফ সামান অর্থাৎ এটা হচ্ছে গ্রীষ্মের মাঝামাঝি দ্য স্কাই ইজ ব্রাইট অ্যান্ড হেভেন সাইন্স ডাউন আপোনা আকাশ আকাশ অনেক পরিষ্কার এবং চকচকে এবং আকাশের যে হেভেন সাইন্স বা সূর্যের যে তীব্র আলো সেটা আমাদের উপরে পড়েছে তো এটা দ্বারা আমরা এক্সাম্পল সেন্টেজকে লিখতে পারি দেখো তো দেখো আমরা এক্সাম্পল সেন্টেজকে লিখবো ওয়াইল ওয়াকিং থ্রু দ্য রোড অর্থাৎ যখন আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম উই ফিল ভেরি আনকমফোর্টেবল আমরা কী অনেক আনকমফোর্টেবল ফিল করছিলাম অ্যাজ হ্যাভেন শোন ডাউন আপ যখন সূর্য আমাদের উপরে পড়েছিল তো এভাবেই আমরা এটা মূলত লিখবো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা দেশ নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে